ইরানের হামলার শক্তি ইসরায়েলের নেই, হুমকির জবাব দিল তেহরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্টের দপ্তরের প্রধান মাহমুদ ওয়াইজি বলেছেন, ইরানে হামলার শক্তি দখলদার ইসরায়েলের নেই, তাদের এ ধরনের কোনো পরিকল্পনাও নেই। তিনি আজ বুধবার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধানের হুমকির জবাবে একথা বলেছেন। মাহমুদ ওয়াইজি আরও বলেছেন, ইরানি সহ এই অঞ্চলের মানুষ দখলদার ইসরায়েলের কর্মকর্তাদের বক্তব্যের ভাষা সম্পর্কে অবহিত। তারা আসলে এ ধরনের বক্তব্যের মাধ্যমে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাতে চায়, মনস্তাত্ত্বিক সুবিধাও নিতে চায়। প্রেসিডেন্ট রুহানির দপ্তরের প্রধান কর্মকর্তা বলেন, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC সহ ইরানের সশস্ত্র বাহিনী অত্যন্ত অভিজ্ঞ। যেসব মহড়া আমরা চালাচ্ছি তা থেকেও সবার কাছে এই বার্তা স্পষ্ট যে আমরা যুদ্ধ চাই না, কিন্তু দেশ রক্ষার ক্ষেত্রে আমরা অত্যন্ত আন্তরিক। ওয়াইজি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া সরকার দখলদার ইসরায়েলের মাধ্যমে প্রভাবিত না হয়ে অন্য দেশগুলোর সরকারের মতো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে বলে আশা করা যায়। যাই হোক, ইসরায়েলের বর্তমান হুমকি কেবলই তাদের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ মাত্র। গতকাল মঙ্গলবার বর্ণবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবিব কোহাবি দাবি করেছেন, তিনি প্রতিরক্ষা বাহিনীকে ইরানের হামলার ব্যাপারে বিদ্যমান পরিকল্পনার পাশাপাশি বাড়তি অনেকগুলো অভিযান সম্পর্কে পরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন। এদিকে ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ইসরায়েল অন্ধকারে রয়েছে। সেনাবাহিনী ইহুদিবাদী ইসরায়েলের সেনাপ্রধান আবিব কোহানি ইরানে হামলা চালানোর যে হুমকি দিয়েছেন তাকে অলীক কল্পনা বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল তার দেশের সামরিক সক্ষমতার ব্যাপারে ভ্রমের মধ্যে রয়েছে। শেখারচি গতকাল বুধবার তেহরানে বলেন, ইরানের পরমাণু স্থাপনা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া হবে বলে ইসরায়েলি সেনাপ্রধান কোহানি সম্প্রতি যে দাবি করেছেন তাতে ইরানের সামরিক শক্তি সম্পর্কে তেল আবিবের অজ্ঞতা ফুটে উঠেছে। জেনারেল শেখারচি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সম্প্রতি কয়েকটি সামরিক মহড়া চালিয়ে নিজের সামরিক শক্তির সামান্য অংশ বিশ্বের সামনে প্রদর্শন করেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানের সামরিক সক্ষমতা এতটা শক্তিশালী যে ইহুদিবাদী ইসরায়েল সহ শত্রুদের যে কোনো ভুলের অনুশোচনা সৃষ্টিকারী জবাব দেবে তেহরান। গত মঙ্গলবার বর্ণবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবিব কোহাবি দাবি করেন, তিনি প্রতিরক্ষা বাহিনীকে ইরানে হামলার ব্যাপারে বিদ্যমান পরিকল্পনার পাশাপাশি বাড়তি অনেকগুলো অভিযানের পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন। এদিকে পরমাণু সমঝোতায় আমেরিকাকে ফিরিয়ে আনতে ফ্রান্সের শর্তারোপ, তেহরানের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এক টুইট বার্তায় পরমাণু সমঝোতার ব্যাপারে ফ্রান্সের এক শীর্ষ কর্মকর্তার বক্তব্যের জবাব দিয়েছেন। ফ্রান্সের ওই কর্মকর্তা বলেছেন, ইরান যদি পরমাণু সমঝোতা দেওয়া প্রতিশ্রুতি পুনরায় বাস্তবায়নের কাজ শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র সমঝোতায় ফিরে আসবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার টুইট বার্তায় আরও বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার গত 4 বছর ধরে ইরানের বিরুদ্ধে অন্যায়ভাবে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এবং অর্থনৈতিক সন্ত্রাসীবাদ চালিয়ে আসছে। এই আচরণের মাধ্যমে ওয়াশিংটন একদিকে যেমন পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে, অন্যদিকে পরমাণু সমঝোতার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবও পদদলিত করেছে। এদিকে ইউরোপও এই ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এ অবস্থা পাশ্চাত্যকেই পরমাণু সমঝোতার ব্যাপারে আন্তরিকতার প্রমাণ দিয়ে এগিয়ে আসতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ আরও বলেছেন, কোনো কারণ ছাড়াই যুক্তরাষ্ট্র সরকার পরমাণু সমঝোতাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, তাই তাদেরকেই পরমাণু সমঝোতায় রক্ষায় এগিয়ে আসতে হবে এবং তারা এগিয়ে এলে ইরানও ইতিবাচক সাড়া দিবে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো গত কয়েক মাস ধরে একের পর এক বিবৃতিতে পরমাণু সমঝোতা মেনে চলতে ইরানের উপর চাপ দিয়ে আসছে। অথচ পরমাণু সমঝোতার ব্যাপারে মার্কিন প্রতিশ্রুতির লঙ্ঘনের বিরুদ্ধে ইউরোপ একটি পদক্ষেপও নেয়নি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের 8ই মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপ বহুবার ইরানের ক্ষতি পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত তারা ইরানের স্বার্থে একটি পদক্ষেপও নেয়নি। ইউরোপ এতদিন ধরে মুখে ইরানকে সমর্থন করে এসেছে, কিন্তু ইরানের পক্ষে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এসব কারণে ইরানের মধ্যে প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে।